সরাসরি শাসকদের শেষ পর্যন্ত কি হয়েছে মানুষের ক্ষোভের সামনে, এইখানে ধৈর্যের একটা সীমা আছে। আমার দেখতে দেখতে আমি যখন যাই রাস্তা দেখি যে আমার বাড়ি আমার কংগ্রেস ভবন আমি ঢুকতে পারছি না, গুন্ডারা দখল করে রেখেছে আমার জায়গাতে, আমার অর্থে নির্মিত আমার অর্থে জায়গা কিনে আমি বাড়ি করেছি, আমি বিল্ডিং করেছি। এবং সেখানে ইন্দিরা গান্ধী, মহাত্মা গান্ধী, রাজীব গান্ধীর ছবি ছিল, সব সরিয়ে দিয়েছে, সব সরিয়ে দিয়েছে। এগুলি আপনাদের কাছে আমাদের এগুলি আমাদের বক্তব্য। এটা কি কোনো সভ্য সমাজ, কোনো সরকার, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী কি কোনো কিছু দাবি করতে পারেন যে আমি আইনের শাসনের প্রতি আমার শ্রদ্ধা, আইনের প্রতি আমার শ্রদ্ধা? মুখ্যমন্ত্রী বলো এটার পরে যে আমার আইনের প্রতি আমার কোনো শ্রদ্ধা আছে, আইনের প্রতি উনি বিশ্বাস করেন, গায়ের জোরে কিছু করা যাবে না। মুখ্যমন্ত্রী যাতে সতর্ক, আমরা গিয়েছি, আমরা অনুরোধ করেছি, ওনাকে দাবি করেছি, উনি কথাও দিয়েছিলেন আমাকে। আপনি দেখুন আমি ওনাকে এরকম বসে আমার ক্ষতি আর আমার দলিল লিখেছি, তারপরে শেখরকোটে যে আমার এই জায়গা আমার কর্মভবন ছিল এটা আমার অর্ধেক এত এত টাকা পেয়েছি, এগুলি আমি দেখিয়েছি। এবং এটার রাজ্যের এটা তো আমার এমনি রাজ্যের মানুষ আজকে 25-30-50 বছর পর্যন্ত জানে। মনোজ দেব, মনোজ দেব মন্ত্রী, সেই তো জানে কংগ্রেস ভবনটা কার টাকায় কেনা হয়েছে, কারা বানিয়েছে। আরেকটা জানে ত্রিপুরা রাজ্যে প্রায় প্রতিদিনে বিরোধী দলের কর্মীরা আক্রান্ত হচ্ছে, সরকার মুখে অনেক কথা বলে কাজের কাজ কোনোটাই করছে না, কোনো ব্যবস্থা নেয় না, বললেই বিরোধীদের বিরুদ্ধে আঙ্গুল তোলে। অথচ আপনারা প্রত্যক্ষ করছেন কীভাবে বিরোধী দলের যারা কোনোখানে আন্দোলন করতে বা প্রতিবাদ করতে চায় সেখানে বিজেপির গুন্ডাবাহিনী লাগিয়ে দেওয়া হচ্ছে, আঘাত করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, আমাদেরকে কোথাও কোনো মিটিং করতে দেওয়া হচ্ছে না, ভয়ভীতি করে আমাদের ছেলেদেরকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে, একটা অস্বাভাবিক পরিবেশ। তারপরে আপনারা জানেন বিজেপি ক্ষমতায় এসে আমাদের কয়েকশো কংগ্রেস ভবন ভেঙে দিয়েছে, অথচ পাশাপাশি অনেকগুলিকে খাট জাগার অভিযোগ তুলে ভেঙেছে, আর আমাদের প্রচুর আমাদের জোর জায়গাতে কংগ্রেস ভবন ক্ষমতায় আসার পরে ভেঙে চুরমার করে দিয়েছে। একটু আপনার বিল্লাদ নিয়ে আসেন আমাদের সোনামুড়াতে, একের পর এক সোনামুড়া সাব ডিভিশনের সমস্ত কংগ্রেস অফিস ভেঙে দিয়েছে। এবং এগুলি আমাদের আপনার আমবাসা থেকে আরম্ভ করে আমবাসা কুমারঘাট থেকে আরম্ভ করে অনেক জায়গাতে 82 মাইল বিভিন্ন জায়গাতে, ত্রিপুরার বিভিন্ন জায়গাতে কংগ্রেস অফিস ভেঙে দিয়েছে, কোথাও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তারপরে দেখুন কতগুলি আছে আমাদের জোর জায়গার উপরে বিল্ডিং, আমাদের আমরা প্রায় 50-60 বছর ধরে সেগুলিতে কার্যকলাপ চালাচ্ছি। বিজেপির ক্ষমতায় আসার পরে যেমন আপনারা জানেন কমলপুরের আমাদের কত বড় কংগ্রেস অফিস, তারা ত্রিপুরা রাজ্যের সবাই জানে কংগ্রেস অফিস, সেটাকে দখল করে গেরুয়ারণ করে নিয়েছে। শেখেরকোটে আমাদের কংগ্রেস অফিস দীর্ঘদিনের, কিছুদিন আগে ন্যাশনাল হাইওয়ের জন্য এই জায়গার কিছুটা অংশ একবার হয়েছিল, সেটার জন্য আমরা প্রায় 6 লক্ষের মতো আমরা কম্পেনসেশনও পেয়েছি। সেই টাকা আমাদের আগের পুরানো অফিস ভেঙে যাওয়ার পরে এই টাকা পেয়ে আমরা নতুন কংগ্রেস বিল্ডিং করেছি, ঘর করেছি শেখরপুর বাজারের উপরে। বিজেপি ক্ষমতা আসার পরে সেটাকেও জোর করে দখল করে নিয়েছে, আপনারা দেখবেন সেটাকে গেরুয়া রং লাগিয়ে দিয়েছে। মোহনপুরে আজকে প্রায় 60 বছর ধরে আমাদের যারা সেখানে একটা বিল্ডিং ঘর, সেটাকেও দখল করে নিয়েছে। এরকম অনেকগুলি জায়গা তো ভেঙে দিয়েছে, আর এগুলি পারমানেন্ট স্ট্রাকচার এবং এগুলি জোর জায়গা, আমাদের কেনার দলিল আছে, আমাদের নামে ফাইনালি পারমিট খতিয়ান আছে, আমরা চিফ মিনিস্টারের সঙ্গে দেখা করেছি। আপনি তো বলছেন অনেকে আপনি কনডেম করেন এগুলি চলবে না, কিন্তু আপনার প্রদেশের এই বাড়িগুলি যেগুলো সবগুলি আপনার প্রদেশের কর্মকর্তা কোনো জেনারেল সেক্রেটারি বা কোনো এমএলএ থেকে ফিতা এগুলিকে রং করে জোর করে ফিতা কেটে পতাকা দিয়ে আপনার বাড়ি উদ্বোধন করেছে। আমি ওনার কাছে রিটার্ন দিয়েছি দেখা করে ডেপুটেশন দিয়ে, উনি বলেছিলেন এটা, আমি বলেছি এটা তো আপনি প্রথমত নিজের যদি সততা প্রমাণ করতে চান যে আপনি সিনসিয়ার আমাদের এই বাড়িগুলি ছেড়ে দিন, এগুলিতে আমাদের কংগ্রেসের অফিস, ইভেন 2018 সালের নির্বাচনও আমরা এই অফিসগুলির থেকে চালিয়েছি।
উনি শেষ আজকে পর্যন্ত কিছু করেননি। সেই জন্য আমরা এই অবস্থায় আমরা রাজ্যপালের দ্বারস্থ হচ্ছি। এই ভবনগুলি ইমিডিয়েটলি আমরা চাই বিজেপি ছেড়ে যাক, না হয় এগুলির জন্য আমাদের বাধ্য করবে এক্সট্রিম পথ বেছে নেওয়ার জন্য। গভর্নরের কাছে যাচ্ছি, গভর্নরও যদি কোনো ব্যবস্থা না নেয় আমাদের প্রথমত আমাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে, আমাদের কোনো নিরাপত্তা নেই। এগুলির সঙ্গে যে কংগ্রেস অফিসগুলিকে জোর যাবে, আপনি দেখুন এটা গণতান্ত্রিক রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট চিফ মিনিস্টার, এটা কল্পনা করা যায়? আমি কংগ্রেস ভবনে আছি, আপনার পাওয়ারে আছেন, কাকে এসে আমার কংগ্রেস ভবন দখল করে নেবেন, আমি থানাতে যাবো নড়ে, এইগুলি সবগুলি নিয়ে থানাতে এফআইআর হয়েছে, কিচ্ছু হয়নি। গভর্নরও যদি ব্যবস্থা না নেয় আমরা রাষ্ট্রপতির দ্বারস্থ হবো এগুলি নিয়ে। এগুলি মেনে নেওয়া যায় না, অনেকদিন আমরা সহ্য করেছি, মুখ্যমন্ত্রীকে আমি বারবার অনুরোধ করেছি, উনি যদি উনি কিছু করেননি, গভর্নরও যদি হস্তক্ষেপ না করে, তাহলে আমরা কিন্তু রাষ্ট্রপতির কাছে যাচ্ছি সকলের জন্য নিরাপত্তা চেয়ে এবং বাড়ি উদ্দেশ্যে। এগুলির জন্য আজকে আপনাদের মধ্য দিয়ে আমরা সরকারকে সতর্ক করতে চাই। আমরা গভর্নরের সময় পেলে আমরা গভর্নরের কাছে মেমোরেন্ডাম, আমাদের মেমোরেন্ডাম রেডি, এগুলি দিয়ে যাচ্ছে। গভর্নরও যদি এরপর সরকারের মতো কোনো ব্যবস্থা উনি সক্রিয় ভূমিকা না নেন, আজকে ওয়েস্ট বেঙ্গল দেখুন গভর্নরকে দিয়ে কী করাচ্ছে। আর এখানে প্রতিনিয়ত চোখের সামনে আপনাদের সংবাদপত্র প্রতিদিন পরে ছবি দিচ্ছেন, ইলেকট্রনিক মিডিয়াতে আসছে কীভাবে ওরা আক্রমণ করছে, আর আমাদেরকে কোনো পারমিশন দেয় না। আমি আজকেরও পত্রিকা দেখেছি বিভিন্ন জায়গাতে ওরা বিভিন্ন কমিউনিটি হলে কী করে 400-500 লোক নিয়ে মিটিং করছে, আর আমরা পেট্রোল পাম্পে আমরা কোভিড বিধি মেনেও আমরা সর্বসংখ্যক দিয়েও যখন আমাদের আমাদের মধ্যে কেস লাগিয়ে দিচ্ছি, এগুলি চলতে দেওয়া যায় না, সময় শেষ হয়ে গেছে। সেই জন্য আমরা গভর্নর কাছে যাচ্ছি, এগুলি আপনাদের মধ্য দিয়ে সরকারকে সতর্ক করার জন্য আমরা আজকে প্রেস কনফারেন্স। সরকার যাতে কোনো অবস্থাতে এটাকে হালকাভাবে না নেয়। আপনাদের অরণ্যের কংগ্রেস কমিটিকে তরফ থেকে শুনিয়ে আপনি ডিসাইড করছেন বিভিন্ন সময়ে কয়েকদিন পরপর, লাস্টের 24 তারিখ সেখানে এরা যে স্টেটের প্রেসিডেন্টেরও ছিল, 24 তারিখ লাস্টে ফাইনাল একটা মিটিং আছে, সেটাতে বিভিন্ন স্টেটের ইনচার্জ জেনারেল সেক্রেটারি ছিলেন, শুনে গেলে সেই প্রেস মিটিং ডিসাইড করছে, সেখানে কতগুলো ডিসিশন হয়েছে। প্রথমত গভর্নমেন্ট কারেন্ট ডাটা দিচ্ছে না কোভিডে যারা মারা যায়, সেখানের মধ্যে সুনিয়াজি ইচ্ছা প্রকাশ করেছে যে ফ্যামিলিগুলি মারা গেছে সেই ফ্যামিলিগুলির সঙ্গে মেম্বারদের সঙ্গে উনি নিজে কমিউনিকেট করবেন, ওদের ফ্যামিলির সম্বন্ধে জানবেন এবং প্রকৃত ডাটাটা যাতে বেরিয়ে আসে এবং সেখানে আর্থিক অবস্থা জানার চেষ্টা করবেন উনি। সেই জন্য আমাদের একটা প্রোগ্রাম হয়েছে, আমাদেরকে 30 ডেজ টাইম দিয়েছে, এগুলো একটা প্রোগ্রাম সারা কান্ট্রি হয়েছে, সারা ত্রিপুরাতে কোভিডের কতজন মারা গেছে তাদের অ্যাড্রেস, তাদের নাম, একটা ফোন নাম্বার, এগুলি কালেক্ট করার জন্য এটা সারা দেশে এটার নাম করেছে ন্যাশনাল ওয়াইড আউটরিচ প্রোগ্রাম, এটার একটা নাম আমাদের 30 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। এবং এটার জন্য যাদের সার্বিকভাবে এটা সফল হয় সেদিন আমরা ব্লক স্তর থেকে ডিস্ট্রিক্ট থেকে প্রদেশের সবাইকে ইনভলভ করেছি এবং এটাকে খুব যাতে এফেক্টিভভাবে আমরা এটা করতে পারি সেদিন 3 তারিখ ভার্চুয়ালি পিসিসি, ডিসিসি, ব্লক, যুব কংগ্রেস, এনএসওএ, মহিলা কংগ্রেস, সেবা দল এবং সকলে আমরা 3 তারিখ মিটিং ডেকেছি। সেই মিটিংয়ে আউটরিচ প্রোগ্রামের পাশাপাশি আমাদের আর একটা প্রোগ্রাম আছে আপনি জানেন, সেটা আমরা ন্যাশন ওয়াইড আন্দোলনে নামছি, ফুয়েল প্রাইস যেটা পেট্রোল, ডিজেল, কুকিং গ্যাস এবং এর ফলে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, সেই জন্য কংগ্রেস সারা ভারতবর্ষব্যাপী আন্দোলন আরম্ভ করবে। প্রথম দফায় আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে,
7 থেকে 17 জুলাই বিভিন্ন পেট্রোল পাম্প বিভিন্ন জায়গাতে এটা অলরেডি আমরা স্টার্ট করেছি। 7 তারিখ থেকে বিপুলভাবে হবে সমস্ত পেট্রোল পাম্পের এখানে ফুয়েল প্রাইস দাম কমানো এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর জন্য যেহারে কালোবাজারি হচ্ছে সেখানে গভর্নমেন্ট নীরব কোনো ব্যবস্থা নিচ্ছে না, তার জন্য আমরা 7 থেকে 17 পর্যন্ত সমস্ত পেট্রোল পাম্পে আমাদের ধর্ণা হবে, প্রতিবাদ হবে। আর 7 থেকে 17 মধ্যে জিনিসপত্রের দাম কমানো ফুয়েল ক্রয় এগুলি নিয়ে আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের পিসিসি কর্মকর্তা ব্লক এবং সমস্ত সংগঠনের কর্মকর্তা এবং সংগঠনের লিডার ওয়ার্কাররা জড়িত হবে। 9টা ডিস্ট্রিক্টে প্রতিবার মিছিল হবে সাইকেলে করে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, এবং সেটা আমরা মিনিমাম প্রথম দফায় আমরা সেটাকে এই যাত্রাটা হবে সাইকেল যাত্রাটা 5 কিলোমিটার এবং 9টা ডিস্ট্রিক্টে হবে।